আসসালামু আলাইকুম। মানে কি ভাই, হ্যাঁ, একের পর এক খালি গ্রেপ্তারি পরোয়ানা জারি। প্রিন্স মামুন, তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো মুহূর্তের মধ্যে, 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার। জামিন চাইলো, জামিন দিল না। এখন বেচারার ঈদ জেলে কাটাইতে হবে। এখন আজকে একটু আগে নিউজ হয়েছে, আপনার বিশ্বাস নাই হতে পারে, আপনি রাফসানের কড়া একজন ভক্ত হতে পারেন, আপনি একটু নেটে সার্চ দিবেন। তবু আমি পত্রিকার কিছু সংযুক্তি দিতেছি যে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, ওই যে বাবা মা লোন শোধ করে নাই, এই জন্য কি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে? আরে ভাই, বাবা মা লোন শোধ করে নাই বা করবে কি করবে না, সেটা বাবা মারে ধরবে, তাই না? এখানে ছেলের তো ধরার কথা না। কিন্তু আমার এখানে দুঃখ লাগতেছে, এখানে কি মানে সরকারের ছুটিও তো পড়ে যাচ্ছে। এখন যদি রাফসান সত্যি সত্যি গ্রেপ্তার হয়, ওনারও তো জেল হাজতে কাটাইতে হবে, জেল হাজতে ঈদ কাটবে। আমি আসলেই খারাপ লাগতেছে বিষয়টা। তো চলেন আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে রাফসান কেন আসলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। কয়েকদিন আগে আপনারা খেয়াল করবেন যে রাফসান যে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারে বিক্রি করতেছে ব্লু নামের, সেইটার কারখানাতে অভিযান চালানো হয় এবং সেখানে জরিমানা করা হয়। যদিও বা রাফসানের উল্টা অনেক যুক্তি দেখাইছে, তখন কিন্তু জরিমানা করা হয়েছিল যে কারণে তার মোরগজাতের মানে লাইসেন্স নাই বা অনুমোদন নেয় নাই। তো এই অনুমোদনগুলো এতদিন সময় পাইছে, সে তবুও নেয় নাই। আমি একটু বিস্তারিত পড়বো। এখানে তিনি বাজারজাত করতেছে, এটা আসলে রাফসান তো ঠিক করে নাই, তাই না? তো দর্শক শ্রোতা, চলেন আমরা একটু পড়ি যে কী বলা হচ্ছে পত্রিকা থেকে, নিউজে কী বলতেছে। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস উৎপাদন ও বাজারজাত করায় ইউটিউবার রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটরকে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার 13 জুন বিশুদ্ধ খাদ্য অধিদপ্তরের আদালতে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেখানে আসলে বলা হয় যে এই ব্লুর কোনো অনুমোদন নেই, এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ঔষধ না পানীয় আসলে ওর ভিতরে সত্যি কি শরীরে জোশ টোশ আছে নাকি, তো ঔষধ প্রশাসন এই ব্যাপারে আসলে অবগত না, ঠিক আছে? তো আমরা দেখেছি যে এর আগে আমরা যতটুকু জানছি যে মোরগজাত করার জন্য সে অনুমোদন নেয়নি। এখন কি তার পোপার যে তার ড্রিঙ্কসটারই অনুমোদন নাই, এটা বলতে চাচ্ছে কি না আমি আসলে বুঝতে পারতাছি না। তো দর্শক শ্রোতা, এখন দেখেন, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সুনাম ধন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি অনেক বড় হোক, অনেক আগায় যাক, আমরা সবাই চাই। একের পর এক কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে কী অবস্থা যাইতেছে। তো যাই হোক, এখানে তার অনুমোদন নেওয়ার ব্যাপারটা সবার আগে ভাবা উচিত ছিল, বা তিনি কী জটিলতায় নেয় নেই, বারবার সে আসলে বিভিন্ন রকম সমালোচনায় পড়ে যাচ্ছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে সবসময়, তার ভালো কাজগুলোকে এই কয়েকটা কাজের জন্য এখন নষ্ট হয়ে যাবে। কয়েকদিন আগে কিন্তু দাবি উঠছিল যে সেখানে নাকি অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে তার এই ব্লু ড্রিঙ্কসটা উৎপাদন করা হয়। যদিও বা পরবর্তীতে রাফসান কিছু ভিডিও ফুটেজ সার্চেজে দেখেন, আমি খুব ভালোভাবেই তৈরি করি। এখন রাফসান ভাই, তোমার জন্য শুভকামনা থাকলো। এখন থানাতে আসা মাত্রই তো গ্রেপ্তারি পরোয়ানাটার অ্যাকশন নিবে, এদিকে সরকারি ছুটিও শুরু হয়ে গেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি জানি না এই ব্যাপারে, আদালতের দ্বারগোড়া যেহেতু ঘুরি নাই, সরকারি ছুটি শুরু হলে কি জামিন চাওয়ার কোনো সুযোগ আছে, নাকি আসলে তার এই ছুটি পার হয়ে একদম ঈদের পরে তার জামিন চাওয়ার সুযোগ হবে? জানি না আমি, হয়তো বা এইগুলো জামিনযোগ্য, কারণ তার সে তার কাজ স্থগিত করে দিতে পারে বা কিছু সময় চাইতে পারে, বোঝা যাচ্ছে। কিন্তু সময়টা দেখেন, আর ঈদের কয়দিন বাকি আছে।